আমি দিতলি চলে এসেছি আমাদের সবার পরিবার .com নিয়ে। আজকে 10th নভেম্বর, দ্যাট ইজ রানিয়ার বার্থডে। তো আমি খুব বেশি সেজেছি ওর বার্থডেতে যাব বলেই আমার সকাল থেকে ইনভিটেশন। ফার্স্টলি দেখিয়ে দিই ওর জন্য কি কি গিফটস আছে। হচ্ছে আমার তরফকার গিফট, এটা আমার র‍্যাপ করা হয়ে গেছে। এখানে একটা বেসিক কালারের নেল পলিশ আছে, একটা লিপ বাম আছে, যেটা আমি তোমার মা আর ছোট মিমি আর কি মিলিয়ে অনেক কিছু কিনেছে ওর জন্য। এই দূরে টিও কিনেছে, তো ওই লিপ বামটা মা আর মিমিরই ভাগের। আর আমার ভাগের একটা ইয়ে আছে, মাস্ক আছে, যেটা ও খুব সুন্দর, আমার ভালো লেগেছে বেশ। তিতলি দিচ্ছে নেল পলিশ আর মাস্ক। মাস্ক আর এবারে একটা লিপ বাম আছে, যেটা মা আমাকে বারবার বলে দিয়েছে, মেনশন করে দিতে যে মা আর ছোট মিমি দিয়েছে। আর এই দুটো ম্যাক্সের বেসিক টি ভীষণই লাগে, ও টিউশন যায় যায় পড়ে। আর ওর এবার 10th এক্সাম, ওর বোর্ডস আছে, তার জন্য অত বড় আমরা কোথাও যাচ্ছি না বা কিছু করছি না, তাই জন্য আমি আর ব্লগ করছি না, ওর সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। বিকজ ওর যেহেতু এক্সাম আর আমারও কলেজ খুলে যাওয়ার হাই চান্স, তো এটার পরে আমাদের আবার কবে মিট হবে সেটা একটু ডাইসি ব্যাপার। মানে আজকে ব্লগ হচ্ছে না, ব্লগ হচ্ছে না মোট কথা। এন্ড অলসো তোমাদেরকে একটা নিউজ আমি অনেক দিন ধরে দেব দেব করে দেওয়া হচ্ছে না, ভুলে যাচ্ছি। আমি ফেসবুক একটা অ্যাকাউন্ট খুলেছি, অনেকে আমায় কমেন্ট করতো আমার ইনস্টাগ্রাম নেই, তিতলি তোমার সাথে কিভাবে যোগাযোগ করব, তুমি প্লিজ একটা FB অ্যাকাউন্ট খোলো। আর অনেক এরকম অনেকেই আমায় বলতে থেকেছো, তো ফাইনালি আমি খুলেছি। আমারই নামে আছে, আমার যেটা মানে আর কি অফিসিয়াল নেম সমাদৃতা পালোধি নামে, আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিন্তু আজকে আমাদের দেখো রান্নাঘর পরিষ্কার হচ্ছে, শান্তা করবে। আমি যাচ্ছি না, কারণ আমি সৌরভকে নিয়ে আজ ডাক্তারের কাছে যাব, আর এই সমস্ত এখন সব বাইরে বেরিয়েছে। আমার রান্নাঘরটা কিন্তু পুজোর সময় ভালো করে পরিষ্কার করা হয়নি। তিতলি তুল্লার বাড়ি অনেকক্ষণ পৌঁছে গেছে, আর আমার যাওয়াটা হলো না, আমি গেলাম নাও। তাছাড়া রানিয়ার পরীক্ষা আমি বুল্লা কেউই না, মানে ভেবেছিলাম যে যাবই না, তিতলি একটু যাবে, গিয়ে একটু আনন্দ করে আসবে, নাহলে রানিয়াটারও মন খারাপ লাগবে কেউ না গেলে। অ্যাকচুয়ালি ওর তো সামনে পরীক্ষা ICSE, সেই জন্য বাড়িতেই ও মানে বাড়িতে নিজেদের মধ্যেই করছে, শুধু তিতলি গেছে আর ওর বোধ হয় একজন দুজন ফ্রেন্ডস এসছে। আর তুল্লা খাবারটা পাঠিয়ে দেবে আমাকে, রাত্রিরে ডিনারটা আর কিছু করতে হবে না, তুল্লা খাবার দাবার সমস্ত ব্যবস্থা করে পাঠিয়ে দেবে। বেরোবো, সৌরভকে ডাক্তার দেখাবো, সৌরভ আমার জন্য হাজরায় ওয়েট করবে, তো দেখা যাক কি বলে ডক্টর। সৌরভ সব কিছু মেনটেন করেছে, যেভাবে ওষুধ খেতে বলেছে সেভাবে একদম যতটা সম্ভব অয়েলকে কাট করেছি, বাড়ির খাবারই পুরো খেয়েছে। দেখা যাক কি হয়, আবার একটা টেস্ট ডক্টর দেবেন। তো আজকে এখনো আমার ঘরে তোমাদের দেখাই, আমার রান্নাঘর এখনো পুরোপুরি ঠিকঠাক হয়নি পরিষ্কার, মানে আমাকে বেরোতে হবে, আমি বেরিয়ে যাব। শান্তা মানে শান্তা নাহলে পুরো করে দিয়ে যেত, কালকে বাদবাকিটা করবে আমাকে। আমার বেরোনোর অলরেডি টাইম হয়ে গেছে, আমার 4:30-এর মধ্যে বেরোতে হবে, সৌরভ আমার জন্য ওয়েট করবে ওখানে, 5:30-5:00-এর মধ্যে সৌরভ পৌঁছে যাবে। বাড়ি থেকে 4:30-এ যদি না বেরোই তাহলে আমি হাজরায় মানে পৌঁছতে পারবো না, আমি তো অটো অটো করে যাব। আজকে আমি নিশ্চয়ই তোমাদের জানাবো ডক্টর সৌরভকে কি বললেন সমস্ত, জানি তোমরাও চিন্তায় থাকো, আর কথা বাড়াবো না, এবার বেরোই। আমি আর সৌরভ কোয়াড্রা থেকে বেরোলাম, সৌরভের ECG হলো, তোমাদের বাড়ি গিয়ে সব বলবো সব কথা নিশ্চয়ই। তো আজকে এখন গাড়ি নেই আমাদের, নয় উবের করতে হবে, নয় ওলা করতে হবে, নয় অটো করতে হবে, করে এবার ফিরবো। তিতলি তো রানিয়াদের বাড়ি, তিতলি আছে তুল্লার বাড়ি, কখন সৌরভ ঠিক আছে, এখন শরীর ঠিক আছে একদম, সৌরভ ECG করেই ঢুকে পড়েছে হচ্ছে ধোসা খেতে রাজে। হ্যাঁ ভালো, তাই ধোসা খেতে খুব ভালোবাসে, যাই হোক একদম। আর অফিস থেকে এসছে, খিদে তো পেয়েছে, চলো খেয়ে নি, আমিও খেয়ে নি আমারটা। শোনা যাচ্ছে কিনা জানি না, খুব আস্তে কথা বলছি, ভালো টেস্ট, ফ্যান্টাস্টিক। সৌরভ রাজের সব কিছু খেয়ে মানে এই ধোসা টোসাগুলো খেতে খুব পছন্দ করে। রাজ হচ্ছে, সৌরভ জায়গাটা একদম বলে দাও, উত্তম মঞ্চের পাশে, মানে একদম লাগোয়া, এটা হচ্ছে আর উত্তম মঞ্চটা হচ্ছে তোমার হাজরায়। সৌরভ আর মানে খাওয়ার সময় কোনো কথা বলা পছন্দ করে না, তাই তো রামদেব বাসন্তী ধাবা গো এখানে। হ্যাঁ
এই সৌরভ, এখানে আমি বাইক থেকে পড়ে গেছিলাম না, তোমার স্কুটার থেকে না, রাইট? এখানে না বপ করে পড়ে গেছিলাম। গুড মর্নিং, এখন ভোর 5:30, চারিদিকে তোমরা শব্দ শুনতে পাচ্ছ, ছট পুজো হচ্ছে। আর মানে এই সকালটা এত সুন্দর লাগে না, মানে কি বলবো, একবার সকালে উঠে পড়লে কিন্তু দুর্দান্ত লাগে। তোমাদের একটু চারিদিকটা দেখিয়ে দিই, চল। বাড়িগুলো আছে বলে দেখতে পাচ্ছ না তোমরা, তো ঠিক এর পিছনেই না ছট পুজোটা হচ্ছে। লাইট টাইট দিয়েছে, তোমরা একটু একটু দেখতে পাবে, দেখো এই যে, এই যে এই বাড়িটার ফাঁক দিয়ে আলো টালো দেওয়া হয়েছে, মানে আওয়াজ তো তোমরা শুনতে পাচ্ছ আশা করি, কি সুন্দর লাগছে। আর এই যে দেখিয়ে দিই আমার ফ্ল্যাট হচ্ছে, এই যে চলো, কাজ চলছে, এই যে ওই যে গ্রিন রঙের জালটা দেওয়া আছে, ওইটা আমার ফ্ল্যাট। তো জায়গাটা দিয়ে দেখা যাচ্ছে প্রদীপ জ্বলছে, একটু দেখতে পেলাম আমরা। আমি আর দিদি রোজ হাঁটি, দিদি আমায় দেখালো, দেখালো পাই কর্নারটা দিয়ে দেখা যাচ্ছে, লাগছে দেখো গোল, মানে থালার মতন লাগছে, কি সুন্দর লাগছে। সূর্য উঠে পড়েছে, আমাদের সূর্য প্রণাম হয়ে গেল। আমি আর দিদি সকালে হাঁটি, ওই যে দিদি দাঁড়িয়ে, দিদি আমাকে সূর্য প্রণাম রোজ করায়, দিদির সাথে করি, মানে সত্যি জবা কুসুম, তো জবা কুসুমের মতনই লাগছে, দেখো কি অসাধারণ। ছট পুজোর সব আসছে, এখনো পুজো চলছে, এই দেখো গাড়ি সাজিয়ে, এটা আমার ফ্ল্যাটের ওপর থেকে তুলেছি, সব হেঁটে হেঁটে আসছে, কত বয়স্ক লোকেরাও দেখো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখ, এই যে শুয়ে শুয়ে সব ডন্ডি দিচ্ছে, ভালো লাগে দেখতে সকালবেলা। হ্যাঁ, আর এটা বোধ হয় দাগ হাজবেন্ড ওয়াইফ করছে দেখো। হ্যাঁ হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ তো, ধুতি, একজন ধুতি পরা আর একজন শাড়ি। আর এই যে এখানে কত কিছু রয়েছে না, এই যে কলা, অনেক কিছু প্রদীপ সব নিয়ে পুজো দিতে যাচ্ছে, নারকোল না। এই দেখো আমাদের ফ্ল্যাটের নিচটা, বর্ডার টানা হয়েছে, কেন টানা হয়েছে জানি না, কিন্তু আমি নিচে নামলে পুরো তোমাদের ছট পুজোর পুরো দেখাতে পারতাম। এই দেখো আমার মনে হয় পুজোর জন্যই টানা হয়েছে, সব লোকজন এখানে যাবে, গাড়ি যাবে না, এই সমস্ত কোনো কারণে। এই ফার্স্টেই তোমাদেরকে খুব 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 থ্যাংক ইউ, এতটা সাপোর্ট করার জন্য, এতটা সাজেশনস দেওয়ার জন্য, তোমরা সবাই আমাকে খুব বেশিভাবে সাপোর্ট এবং ভালো ভালো সাজেশনস দিয়েছো। আর আমি অনেকের থেকেই শুনলাম যে তোমরাও অনেক সেম জিনিস ফেস করেছো, তো আমারও খুবই খারাপ লাগছে তোমাদের জন্য, কারণ আমিও পার্সোনালি খুব জিনিসটা নিয়ে এক্সপেক্ট করিনি আর কি, আমার তো ফার্স্ট টাইম হয়েছে। আর আমি ওরমভাবে টিচিং প্রফেশনালি তো টিচার নই, আমি জাস্ট পড়াই টিউশন বাচ্চাদের, তো তোমরাও অনেকে প্রফেশনালি টিচার স্কুল বা কলেজে, তারাও আমার সাথে অনেকে শেয়ার করলে যে এগুলো হতেই থাকে, তো সত্যি এটা একদমই বাজে ব্যাপার একটা। যাই হোক, কালকের আগে, হ্যাঁ কালকে টেন্থ রানুর বার্থডে ছিল, তো তোমরা জানোই তো, টেন্থে আমি বাড়ি ফিরিনি, অনেক রাত হয়ে গেছিলো, তো আমি 11th মানে আজকে সকালবেলা বাড়ি ফিরেছি। স্ক্রিনে একটু পিকচার্স অ্যাড করে দিচ্ছি, দেখো আরও তো মায়ের না পুজোর বা এই শ্যুট টানা কদিন চলতে চলতে মায়ের স্কিনটা খুব এফেক্টেড হয়েছিল, একদম ট্যান পড়ে গেছিলো, তো মা নিজে কদিন ধরে কয়েকটা প্রোডাক্ট ইউজ করছে আর মা খুব ভালো রেজাল্ট পেয়েছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সেই ভিডিওটা আমি আগেই করে রেখেছি, তোমরা দেখে নাও, কিন্তু অবশ্যই এটা মনে রাখবে সবার স্কিনটাই প্যাক না, সবার স্কিন সবার মতো ইউনিক, তো তোমরা প্রোডাক্টসগুলো ইউজ করার আগে কিন্তু একটু কনসাল্ট করে নিও। এগুলো হচ্ছে, এগুলো এখানে রাখা আছে, তোমাদের এক এক করে আমি বলছি। ফার্স্টেই এটা কলেজ খুলে যাওয়ার একটা চান্সেস আছে, যেটার জন্য ট্যানিং তো হবেই, প্লাস এমনিও পুজোতে ঘুরে আমি মা ফটোশ্যুট করে অনেক আমাদের ট্যান পড়েছে, তো মা এই জিনিসটা আমাকে সাজেস্ট করলো, সত্যি ভীষণ ভালো। লরিয়েল প্যারিসের হোয়াইট পারফেক্ট স্ক্রাব অ্যান্টি ডালনেস ওয়ালা, এটা দেখো এই প্রোডাক্টটা, আশা করি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। নেক্সট ইজ এটা, এটা একটা মাস্ক, লরিয়েল প্যারিসের পিওর ক্লে মাস্ক, ডিটক্সিফাই করে স্কিনটাকে, খুব মানে
খুবই ভালো। বেসিক্যালি লরিয়েল প্যারিসের নতুন আমাকে সাজেস্ট করলো আন্টিটা, যেখান থেকে নিয়ে আর কি ওরাই আমাকে সাজেস্ট করে দেয়। ড্রিম লেন্স রেস্টোরিং শ্যাম্পু, ভেজিটেবল ক্যারাটিন অ্যান্ড ক্যাস্টর অয়েল আছে, তো খুবই এফেক্টিভ। তো এই জিনিসটা মোটামুটি তোমরাও ইউজ করে দেখতে পারো। আমি কদিন হলো করছি, স্মেলটা ভীষণ ভালো, বেশ চুলটাও তো তোমরা দেখতেই পাও রোজ। তো তোমাদের যদি আমার চুল পছন্দ হয় তো আমি এই প্রোডাক্টসগুলোই মোটামুটি ইউজ করি, করতে পারো। এসে গেছে মাসকাবারি গোছাতে হবে, আজকে মোটামুটি রান্নাঘর পরিষ্কার করে দিয়েছে শান্তা, ভালোই করেছে বল। বেশ ভালো করেছে, খুব খেটে খুব ভালো করে করে দিয়েছে। আর আমাদের ফ্ল্যাটে না কাজ আর শেষ হবে না বোধ হয়। তোমরা সেই কবে থেকে ঘর ঘর আওয়াজ শুনছো, আমরাও শুনছি, ধুলো ফুলো হচ্ছে, আমার গাছটা নোংরা হচ্ছে। আর যাই হোক, এগুলো নতুন লাগিয়েছে তিতলি, দারুণ লাগছে তিতলি। ভালো লাগছে, বেশ দেখতে ভালো লাগছে, লাগানো হয়েছে। আরে আমাকে কিন্তু FB তে তোমরা ফলো করো, মানে রিকোয়েস্ট পাঠিও, কারণ কি FB টা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য আমি খুলেছি। আর আমার FB এর রিলের কথাটা বল। হ্যাঁ, মায়ের কত হয়েছে গো? 18 না? না না, 19.9, এখন 20 হয়ে গেছে কিনা আমি জানি না। মায়ের অলমোস্ট 20k একটা রিল রিচ করেছে, থ্যাংক ইউ সো মাচ, তোমরাই সাপোর্ট করো, তোমরাই শেয়ার করো বললে হয়। আর আমাদের কাছে এই রিলটা আমরা ইউটিউবে, মানে এই ভিডিওটা ইউটিউবে, আর এই ভিডিওটা ইউটিউবেই নেই, তো তোমরাই সবাই দেখেছো, শেয়ার করেছো অবশ্যই। আর এইগুলো না আমাদের কাছে খুব একটা হ্যাপিনেস যে এতটা, এই যখন কষ্ট করে ভিডিও বানাই, দেখেছো কত আওয়াজ, কষ্ট করে ভিডিও বানাই বা এডিট করি, একটা এক্সপেকটেশন নিয়ে করি যে তোমাদের ভালো লাগবে, তো এটা যে লাগছে খুব খুশি হয়। মায়ের ফোন বাজছে, আওয়াজ ভীষণ আওয়াজ করে, ঘরে লাইটটা কম আছে, জানি না তোমরা কিরকম দেখছো। যাই হোক, গোছাতে গোছাতে কথাগুলো বলে নিই, কারণ নালে গোছানোও হবে না, আর অনেকগুলো কাজ আছে। কালকে তিতলি তো রাত্রিবেলায় এলো না, আমি তো তোমাদের বলেছিলাম তুল্লা আমার জন্য সব ডিনার পাঠাবে। তুল্লা ফোন করলো যে ও আসতে পারছে না, কারণ তুল্লার আবার কালকে একটা সেকেন্ড ভ্যাকসিন ছিল, তো ওদের খেতে যেতে, রাত্রিরে ডিনার যেতে অনেকটা লেট হয়ে যাবে, তো যদি ও থেকে যায়। আর ওরা দুই বোনে খুব মজা করে, রানিয়া আর তিতলি, ওই আমি বললাম ঠিক আছে নো প্রবলেম, ও থেকে যাক। তোমরা তো দেখলেই, আমরা ধোসা খেয়েছিলাম, ধোসা খেয়ে আমাদের পেটে ভর্তি ছিল, রাত্রিরে কিছু করতে হয়নি। তুল্লা সকালবেলা চিকেন কেক এগুলো পাঠিয়ে দিয়েছে, আমাকে আজ সকালে কিছু রান্না করতে হয়নি, সকালে আমার রান্না পুরো স্টপ, সকালে এই সমস্ত পরিষ্কার টরিষ্কার হয়েছে। কথা বলতে বলতে মাসকাবাড়িও তুলতে হবে, নাহলে চলবে না। আর যে কথাটা তোমাদের বলবো যে সৌরভকে আবার ECG করতে হলো, সেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করছি, একটু এটা গুছিয়ে নিই। আমি ফোন করলাম কেন যে আবার, নাহলে আপনি ফোন করে, না না আমি আজকে সকালে আসার কথা, আমি সকালে আসেনি, আমি আর্লি মর্নিং এ এসে ডিসটার্ব করবো, অত সকালে আমি ভোর 5:30 উঠি। রাজু চিকেন দিয়ে গেল, ফিঙ্গার করে তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। রাজুকে ফোন করলেই এরকম ফিঙ্গারের মতো চিকেন গুলোকে কেটে, দেখো পুরো ফিঙ্গারের মতো কাটা, এই দেখো দেখতে পাচ্ছ, ফিঙ্গারের মতো কেটেও দিয়ে যায়, ওকে জাস্ট ফোন করে দিলেই দিয়ে যাবে। তো আমি কালকেই ফোন করে দিয়েছিলাম যেন আজকেও করে দিয়ে যায়, সকালে আসার কথা ছিল, আজকে বিকেলবেলা দিয়ে গেল, তো কালকে আমার লাগবে, কোনো অসুবিধে নেই, ম্যারিনেট হয়ে যাবে একটা রাত্রির মধ্যে। এবারে এগুলো এটাকে ম্যারিনেট করবো, চায়ের জল বসিয়েছি, চা একটু চাটা খেয়ে আবার কথা বলছি। আজকে আমি অ্যাকচুয়ালি সমস্ত সৌরভের ওষুধ টষুধ চেক করি, তো চেক করার সময় দেখলাম সৌরভের ঠিক আর দুটো ওষুধ আছে, তখন আমি প্রেসক্রিপশন বার করলাম, বার করে দেখলাম যে কবে আবার চেক আপের ডেট আছে, কারণ আমি যদি ভুলে যাই তার জন্য ওষুধগুলো আমি সেইভাবেই কিনি যাতে মানে ধরো ডেটটার কাছাকাছি আমি বুঝতে পারবো। তো নভেম্বরের 8 তারিখ ও লাস্ট দেখানো হয়েছিল, তো ডিসেম্বরের 8 তারিখের পর ফোন বাজছে, দাঁড়ো। তিতলির ফোন, পৌঁছে গেছো? ঠিক আছে ঠিক আছে। মিষ্টি, কালকে তিতলির বন্ধুরা আসছে, তো আমি মিষ্টির ব্যাপারে ওকে বলছিলাম কি মিষ্টি ইয়ে করবো, তখন তিতলি বললো ডেজার্টটা আমি বানাবো, একটা আইসক্রিম টাইসক্রিম দিয়ে। তো যাই হোক, সেই সমস্ত কথাই হচ্ছিলো, একটু বেরিয়েছে,
তো বেরিয়ে পৌঁছে গেছে তাই আমায় ফোন করলো, যে কথাটা তোমাদের বলছিলাম। তারপরে আমি দেখলাম, আমি সবসময় ওইভাবে একটু নজরে রাখি কারণ ওষুধ টষুধ এইসব আমাকে দেখতে হয়, সৌরভ এই সমস্ত ব্যাপারে কিচ্ছু খেয়াল রাখে না যে কবে ডাক্তার দেখানো কবে কি। তো আমি প্রেসক্রিপশন বার করে দেখলাম যে 8 তারিখের পরে ডক্টর বলেছে আসতে, তো আমি 10th কালকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম সকালবেলা ফোন করে। তো যথারীতি সৌরভ তো অফিসে বেরিয়ে গেছিল, তো সৌরভ একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছিল যাতে ও মোটামুটি 6:30টার মধ্যে মানে ওখানে কোয়াড্রায় চলে যেতে পারে, যে 6:30টার অনেক আগেই চলে এসেছিল। তো আমরা দুজনে সৌরভকে দেখানো হলো, উনি বললেন একটু রেস্ট নাও, নিয়ে ইসিজি করতে হবে। তো আমরা একটু বসলাম ওখানে খানিকক্ষণ, ব্লাড প্রেশার চেক হলো, সেটাও নর্মাল আছে, ইসিজিও হলো, ইসিজির রিপোর্টও ভালো, টাচউড ব্ল্যাক টাচ মানে রিয়েলি মানে এটা আমাদের কাছে খুব আনন্দের খবর, ইভেন আমার মনে হয় তোমাদের কাছে এটা আনন্দের খবর। ডক্টর আমাকে নিজে এসে বলেছেন যে না, তুমি সত্যি খুব ভালো করে মেনটেন করেছো, আর সব থেকে ভালো কথা হচ্ছে সৌরভের 5 কেজি ওয়েট কমেছে 1 মাসের মধ্যে। সৌরভ খুব তাড়াতাড়ি রিডিউস করে, এটা একদম ঠিক কথা, সৌরভ ভীষণ ভালো মেনটেন করেছে, যে এত কচুরি ভালোবাসে, এত ফ্রাই ভালোবাসে, পুজোর সময় একটা কিচ্ছু মুখে দেয়নি, শুধু হয়তো একটু ধোসা খেয়েছে, একটু ইডলি খেয়েছে, এছাড়াও বাইরের কোনো কিচ্ছু খায়নি, সত্যি খায়নি, ইভেন লুচি পরোটা যে এত ভালোবাসে সে টাচ পর্যন্ত করেনি। সত্যি এটা খুব গুড সাইন, কারণ আমি সবসময় আমি এটা সৌরভকে বলি, সৌরভ আমরা আমাদের মেয়েটা বড় হতে চলেছে, আমরা অনেক বড় ডিসিশন নিয়েছি, একটাই ফ্ল্যাটের ডিসিশন, মানে এগুলো কী বলো তো, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির তো অনেক কিছু ভেবে চিনতে এগুলো নিতে হয়। তো আমরা যখন এই ডিসিশন নিয়েছি, আমাদের সবাইকে আমাদের নিজের মতন করে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, যাতে মানে আমরা সবাই সবাইকে সাপোর্টটা করতে পারি। তো যাই হোক, এটা খুব ভালো খবর, আশা করি তোমাদেরও শুনে ভালো লাগবে। তো এখন মোটামুটি সৌরভের কন্ডিশন হচ্ছে, আবার ডিসেম্বরে ওকে দেখাতে যেতে হবে, ডিসেম্বরে ও দেখানোর পরে জানুয়ারি মাসে আর একটা চেক আপ হবে, হওয়ার পর ডক্টর যেটা বললেন জানুয়ারি সেই চেক আপটার পর আবার একটা লিপিড প্রোফাইল হবে, তাতে উনি চেষ্টা করছেন যদি একদম নর্মাল হয়ে যায় তাহলে আস্তে আস্তে ও নর্মাল খাওয়া দাওয়ায় আসতে পারবে। সত্যি আমি ঠাকুরকে ডাকি, জয় মা বিপত্তায়নী মা, মানে মানে সব কিছু আমাদের ঠিকঠাক চলে, ইভেন আমি জানি তোমরাও অনেক ভালোবাসো, তোমরা অনেক প্রে করেছো, তোমরা আমার সাথে আছো, পাশে আছো সব সময়, আর আমার ফ্যামিলিকে তোমরা ভালোবাসো, তোমাদের অনেক ভালোবাসা আমার প্রতি রয়েছে। আমি তোমাদের কাছে মানে খুবই নতুন, এত কম সময়ের মধ্যে তোমাদের একজন হয়ে উঠতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা, অনেক বড় পাওনা। তোমরা যে ভালোবাসাটা দিয়েছো, তোমরা যে সাপোর্টটা দিয়েছো, সত্যি সেটা আমি ভাবিনি, সত্যি আমি ভাবিনি। আমি একটা সময় মিডিয়া লাইনে ছিলাম, তারপর সেই লাইন মানে সেখান থেকে সরে এসে আমি অন্য ধরনের ক্রিয়েটিভ কাজ করি, কিন্তু তারপরেও তোমাদের এত ভালোবাসা পেয়েছি, এত সাপোর্ট পেয়েছি, তাই জন্যে হয়তো যেটুকু এগিয়েছি শুধু তোমাদের জন্যই এগিয়েছি, আর কিছুই না। আমার মনে হলো তোমাদের সাথে এসে এটা শেয়ার করব, আমিও খুব হ্যাপি, তোমাদেরও ভালো লাগবে কথাটা শুনে। যাই হোক, ভিডিওটাই আজকে এখানে শেষ করছি। যারা যারা আমার পরিবার.com কে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।